আর দেখো সুমনদা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে হাঁসখালী ধর্ষণের যে অভিযোগ উঠেছিল সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এটা কার্যত আদালতের নজরদারিতে তদন্ত হবে। তার কারণ এই তদন্তের ক্ষেত্রে সিবিআই এর কি অগ্রগতি হলো 2রা মে-র মধ্যে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এবং এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে পরিবারের এবং আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন সেই বাসিন্দাদের মধ্যে যেন ভরসা থাকে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে এবং গোটা প্রশাসনের প্রতি যাতে আস্থা থাকে সেই কারণেই এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতার সঙ্গে যাতে এই মামলার তদন্ত হয় সেই কারণেই সিবিআই কে এই মামলা হস্তান্তর করতে বলা হয়েছে। পুলিশের হাতে অর্থাৎ এরাজ্যের পুলিশের হাতে ইতিমধ্যে যে যে নথি রয়েছে সেই নথি তত্ত্ব সমস্ত কিছু অবিলম্বে সিবিআই কে হস্তান্তর করতে হবে এবং বলা হয়েছে সিবিআই নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখবে। এবং এটা কার্যত আইনজীবীরা বলছেন যে আদালতের পর্যবেক্ষণ তদন্ত, তার কারণ হলো এই মামলার ক্ষেত্রে পরবর্তী রিপোর্ট সেটাও মহামান্য প্রধান বিচারপতি চেয়ে পাঠিয়েছেন 2রা মে পরবর্তী দিন ধার্য হয়েছে, সেই সময়ের মধ্যে সিবিআই ঠিক কি কি অগ্রগতি করলো সেই রিপোর্টও কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। সুমনদা অনেক ধন্যবাদ সৌভিক, আমি পরিষ্কার বলছি যে নিঃসন্দেহে আজকের দিনে সব থেকে বড় খবর এই মুহূর্তে যে হাঁসখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ, এবং শুধু সিবিআই তদন্তের নয়, কোর্ট মনিটর সিবিআই অর্থাৎ আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমি প্রতিক্রিয়া আসবো, প্রথমে শ্রেয়াশিস চক্রবর্তী, আমি শুরুতেই বলছিলাম যে এক মাসের মধ্যে 4টে মামলা সিবিআই কে দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, পঞ্চম মামলা হাঁসখালি কাণ্ডে এতক্ষণ যা নিয়ে আলোচনা হচ্ছিল, শ্রেয়াশিস চক্রবর্তী, সিবিআই এবং কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, দেখুন আমরা আবার বলছি যে এই যে ঘটনাগুলো ঘটেছে তাতে কাউকে আড়াল করা, কাউকে বাঁচিয়ে দেওয়া, এটা রাজ্য সরকারের উদ্দেশ্যও নয়, আমরা শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য নয়। স্বাগত জানাচ্ছেন নাকি এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন? এবার আমি একথা বলছি যে আমরা রাজ্য প্রশাসনে আছি, আমাদের একটা প্রশাসনিক একটা সিস্টেম আছে, পুলিশ প্রশাসন, আমি প্রশাসনে থেকে আমি সেই সিস্টেমটা দিয়েই মানুষকে বিচার দেওয়ার বা আইনি সহায়তা দেওয়ার বা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।